এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। কিভাবে খুব অল্প সময়ের মধ্যে প্রচুরলতি পরিষ্কার করবেন তা এখন আমি দেখাবো। আপনারা জানেন যে আসলে প্রচুরলতি কাটা খুব কঠিন কাজ, কারণ এ সময় হাত নষ্ট হয়ে যায়। তো আপনারা খুব অল্প সময়ে 1 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে প্রচুরলতি পরিষ্কার করে দেবেন। চাকুটা এইভাবে খাড়া করে না নিয়ে জাস্ট একটু স্লাইডলি বাঁকা করে নেবেন, নিয়ে জাস্ট এভাবে একটু পরিষ্কার করে নিলেন, তাতে আপনার হাত কালো হবে না এবং নিমিষের মধ্যে আপনার কচুল্লতি পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সব কিছু উঠে গেছে, এখন এটা জাস্ট শুধু ময়লাগুলো দেখেন খুব সুন্দরভাবে উঠে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে একটি লতি থেকে এই ময়লাগুলি বের হয়ে গেল। এবারে আপনি যতটুকু সাইজের কাটতে চান সেভাবে কেটে নেবেন। এই অংশটুকু যেটা বাদ দিবেন সেটা কেটে ফেলে দিলেন, ময়লা অংশটুকু। আরেকটি দেখাচ্ছি আমি। আসলে অনেকে মনে করেন যে কচুরলতি কাটা কঠিন, কিন্তু দেখুন এই পদ্ধতিটি আপনি অনুসরণ করলে পারে এত ইজিভাবে আপনি কচুরলতি কাটতে পারবেন, যেন একটি এই বিষয়টি একটি আনন্দের ব্যাপার। অনেকে আছেন যে কচুরলতি কাটতে অনেক কষ্ট, এজন্য বাজার থেকে কচুরলতি কিনে না এবং খায়ও না। তো এটা একটা অত্যন্ত পুষ্টিকর একটি খাবার এবং খুব সহজেই পরিষ্কার করা যায় এবং রান্না করা যায়। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। একেবারে নিমিষের মধ্যে হয়ে যাচ্ছে, কয়েকটি সেকেন্ডের একটি করে লতি আপনারা কাটতে পারবেন। হয়ে গেল আমাদের কচুরলতি কাটা। এটা এখন আপনারা চিংড়ি মাছ বা ইলিশ মাছ বিভিন্ন যে যেমন পছন্দ করেন সেভাবে ধুয়ে রান্না করতে পারবেন। ময়লা পরিষ্কার করা খুব সহজেই হয়ে গেল। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।